স্টার্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে রেবতী ভুবন পাইলট স্কুলের অনলাইন ক্লাস থেকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, বাসায় ঠিক মতো পড়ালেখা করছো। তোমাদেরকে এর আগের সপ্তাহে আমি হচ্ছে অনুশীলনী 6.2 এর 21 নম্বর অঙ্কটা করিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম ক পর্যন্ত ক নাম্বারটা করাইছিলাম, খ নাম্বারটা আমি করাইতে পারি নাই। তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট তার বাড়ি কাজটা আমাকে করে দেখাইছে, আমাকে শেষও করছে। তো এর জন্য আসলে আমি মানে খুশি হয়েছি যে একজন অ্যাটলিস্ট দেখাইছে। তোমরা যদি আমাকে দেখাইতা আমি আরো অনেক খুশি হইতাম। তো যে স্টুডেন্টটা দেখাইছে তাকে আমি আজকে, আমার মনে হলো তাকে আমি অনলাইনের মাধ্যমে তাকে আমি ধন্যবাদ দেই, তার নামটা আমি প্রকাশ করব না। এখন দেখো 22 নম্বর অঙ্কটাতে আমি আজকে বলেছিলাম তোমাদেরকে গ্রাফ করাবো। আশা করি তোমরা সবাই গ্রাফ পেপার নিয়ে আসছো, গ্রাফের অঙ্ক করাবো। এটা আমি আগের সপ্তাহে তোমাদের ক্লাসে বলে গিয়েছিলাম। এখন চলো গ্রাফের যে অঙ্কটা করানোর আগে, 22 নম্বর অঙ্কটা আগে আমি হচ্ছে খ নাম্বারটা আমি সমাধান করাই নাই, 22 না সরি 21-এর, তো সেটা আগে আমি সমাধান করাই, তারপরে হচ্ছে আমি তোমাদের মূল অঙ্কে চলে যাব। এখন দেখো 21-এর খ নাম্বারটাতে আমাদেরকে বলছে অপনয়ন পদ্ধতি। আমাকে কিন্তু পদ্ধতিটার নাম নির্দিষ্ট করে দিছে, পদ্ধতিটার নাম হচ্ছে কি অপনয়ন। তার মানে আমি দুইটা সমীকরণ এর আগের দিন আমি তোমাদের লিখে গেছিলাম, 21-এর খ, দেখো আমি দুইটা সমীকরণ পাইছিলাম, সেইখান থেকে আমি শুরু করি। এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 11 ছিল একটা সমীকরণ, আর হচ্ছে আরেকটা ছিল এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 2, এটা ছিল আরেকটা সমীকরণ। দুইটা সমীকরণ হচ্ছে আমি এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম, এ পর্যন্ত আমি করে দিয়ে গেছিলাম। তো অপনয়ন পদ্ধতিটা কি ছিল, একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ, যদি আমার প্রয়োজন হয় তাহলে কোন একটা সংখ্যা গুণ অথবা গুণ করে সেটাখান থেকে যোগ অথবা বিয়োগ করা। তার মানে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এক্স আছে, এখানেও আমি কি দেখতে পাচ্ছি এক্স আছে। তার মানে 1 নং সমীকরণ থেকে যদি আমি 2 নং সমীকরণ বিয়োগ দেই তাহলে কিন্তু আমি পেয়ে যাই। তার মানে দেখো এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 11, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত মাইনাস 2। আমি কি বলছি বিয়োগ করতে বলছি, বিয়োগ করলে কি হবে আমার যে দ্বিতীয় রাশিটা থাকে সেটার চিহ্নটা চেঞ্জ হয় মাইনাস। এখানে যেহেতু এক্স এর আগে কিছু না এটা মাইনাস হবে, মাইনাস থাকলে এটা কি হয়ে যাবে প্লাস, আর এখানে মাইনাস থাকলে এটা কি হয়ে যাবে প্লাস। তাহলে এইটা আর এটা তো কাটা যায়, তাহলে মাইনাস টু ওয়াই এর সাথে একটা ওয়াই যোগ করলে কয়টা ওয়াই হবে মাইনাস ওয়াই, আর এখানে মাইনাস কত হবে 9। বা আমি লিখতে পারি দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তার মানে উভয় পক্ষে যদি মাইনাস 1 দ্বারা গুণ করি তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে 9, তার মানে আমার ওয়াই এর ভ্যালু আসছে কত 9। এখন ওয়াই এর মানটা যে কোনো আমি একটা সমীকরণে বসিয়ে পাই, ওয়াই এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, দেখো এক্স মাইনাস 2 নম্বরটাতে এক্স মাইনাস এটার ওয়াই এর মান আসছে কত 9 ইজ ইকুয়াল টু কত মাইনাস 2, বা কি লেখা যাবে এক্স সমান কত লেখা যায় মাইনাস 2 প্লাস কত হবে 9, তার মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 7। কি লেখা যাবে এক্স ইজ ইকুয়াল টু 7, তার মানে আমরা লিখতে পারি ডাক্তার
না না এটা মুছবো না। তার মানে আমরা x এর মানও পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি, তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় ভগ্নাংশটি, আবার নির্ণেয় ভগ্নাংশটি কত হবে, x বাই y ছিল, তার মানে 7/9, এটাই হবে কি আবার অ্যান্সার। খেয়াল করে দেখো, আমি কিন্তু আগের দিন তোমাদের এই খ নাম্বার সমীকরণ পর্যন্ত পড়াইছিলাম, আমাকে বলছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি মানে হচ্ছে কি, কোন একটা সমীকরণের সাথে কোন একটা সংখ্যা গুণ করে যোগ অথবা বিয়োগ করে আমাকে সমাধান বের করতে হবে। তার মানে এক নং থেকে যদি আমি দুই নং বিয়োগ করি, ইজিলি আমার এক্স এবং এক্স কি হবে, কাটা যাবে। আর এখানে -2y এর সাথে +y করলে কত হবে, -y, আর -11 এর সাথে +2 অ্যাড করলে কত হবে, -9। এখন y সমান কত লিখতে পারি, 9, কারণ উভয় পক্ষকে আমি -1 দ্বারা গুণ করেছি। এখন y এর মানটা আমি কি করব, যে কোন একটা সমীকরণে বসাতে পারবো, এক নাম্বার অথবা দুই নাম্বার, যেটাতে ইচ্ছা সেটাতেই বসানো যাবে, আমি দুই নাম্বারটাতে বসাইছি। অঙ্ককে চেষ্টা করবা নির্ভুল ভাবে দ্রুত করার জন্য। দেখো এখন আমি বসানোর পরে x মাইনাস y এর মান কত আসছে আমার, 9, ইজ ইকুয়াল টু কত হবে, -2, মাইনাসটা ওই পাশে গেলে কি হবে, প্লাস, তাহলে -2 এর সাথে 9 অ্যাড করলে কত হবে, 7। তার মানে নির্ণেয় ভগ্নাংশটি, আমার ভগ্নাংশটি ছিল কি x বাই y, তার মানে x এর মান আসছে 7 এবং y এর মান আসছে কত, 9। এতটুকু সবাই লিখছো, লিখে নাও। এখন দেখো আজকে আমি তোমাদের গ্রাফ অঙ্ক করাবো বলছিলাম, এখন আমরা আজকে গ্রাফ অঙ্কে চলে যাই, আশা করি তোমরা এতটুকু তুলে ফেলছো। এখন গ নাম্বারে প্রথমে লিখবো এক নং সমীকরণ থেকে পাই, আমি এক নং সমীকরণ থেকে কি পাইছি, এক নং সমীকরণটা ছিল আমার x -2y ইজ ইকুয়াল টু কত ছিল, -11। তার মানে সব সময় তোমাদেরকে একটা ট্রিক শিখাই, সেটা হচ্ছে যখন আমি গ্রাফ কাগজে গ্রাফের কোনো সমাধান করব, তখন সব সময় আমার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে y কে এক পাশে রাখতে হবে। কাকে বলছি, y কে এক পাশে রাখবো আর সংখ্যা এবং x কে আরেক পাশে নিব, তার মানে আমাকে y কে ফ্রি রাখতে হবে। আমার গ্রাফে অঙ্ক করার জন্য মেইন কাজ হচ্ছে কি, y এর মানগুলোকে আমাকে এক পাশে রাখতে হবে আর বাকি সব আরেক জায়গায় যাবে। তার মানে হচ্ছে y কে ধরেই আমার মেনলি কাজটা কি করতে হবে, করতে হবে। তার মানে আমি প্রশ্ন, আমি আগেই বলছি y কে আমি এক পাশে রাখবো, তার মানে এখানে দেখো y এর আগে কি আছে, -2y ইজ ইকুয়াল টু কত আছে, -11, আর এখানে আছে কত, -x, বা দেখো তো -2y, বা আমি এখানে মাইনাসটা যদি আমি কমন নেই, আমি লিখতে পারি না 11+ কত লিখতে পারি, x লেখা যায় কিনা বলো তো। দেখো এখানেও মাইনাস আছে, এখানেও কি আছে আমার, মাইনাস আছে, এর জন্য আমি কি করছি একটা মাইনাস কমন নিছি, তাহলে কত লেখা যায়, 11+x, বা 2y সমান কত লেখা যাবে, উভয় পক্ষ থেকে আমি -1 দ্বারা যদি গুণ করি তাহলে কত লেখা যায়, 11+x। আমি কি বলছিলাম, শুধু y কে রাখার জন্য, বা y সমান কত লেখা যায়, 11+x, এই টুটা এখানে গুণাকারে আছে, তাহলে এটাকে কত লেখা যাবে, টুটাই পাশে আসলে হবে কত, 2, ভাগ কত হবে, 2। এখন দেখো এতটুকু কাজ করার পর আমরা এখন লিখব x এর
ভিন্ন ভিন্ন, এখন আমি এক্স এর এখানে ভিন্ন ভিন্ন মান বসাবো, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য এখন আমি x এর ভিন্ন ভিন্ন মান বের করে সেখানে কি করব, y এর মানটা তৈরি করব। এখন খেয়াল করে দেখো, আমি এখানে একটা, এটা তোমরা স্কেল দিয়ে করলেই ভালো, সবসময় চেষ্টা করবা এই ঘরের মধ্যে কম কমপক্ষে 4টা থেকে 5টা মান নিয়ে কাজ করার জন্য, তাহলে হচ্ছে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এখানে 5টা ঘর নিছি। এখন দেখো এখানে আমি কাকে বসাবো, এক্স, এখানে কত বসাবো, ওয়াই। এখন দেখো আমি কিন্তু এখানে লিখছি এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে নিচের ছকটি তৈরি করি, তার মানে এক্স এর যদি আমি বিভিন্ন রকমের মান বসাই তাহলে আমি ওয়াই এর কি পাবো, বিভিন্ন রকমের মান পাবো। এখন দেখো এক্স এর মান যদি আমি 1 বসাই তাহলে এখানে কত হবে, সবাই খেয়াল করে দেখো, এক্স এর মান আমি কি করলাম, এখানে এক্স এর মান যদি 1 বসাইতাম তাহলে এখানে কত পাইতাম দেখো তো, 11 যোগ 1, নিচের যদি আমি 2 দিয়ে ভাগ করতাম, 11-র সাথে 1 যোগ করলে কত হয়, 12, 12-কে 2 দিয়ে ভাগ করলে আমি কত পাবো, 6। তার মানে এক্স এর মানটা যখন আমি 1 বসাবো তখন আমার ওয়াই এর মানটা কত আসছে, 6 আসছে। এক্স এর মান দেখো আমি আবার বলতেছি, এক্স এর মান কত বসাইছি আমি 1, 11-র সাথে 1 যোগ করলে কত হবে, 12, 12-কে 2 দিয়ে ভাগ করলে আমি কত পাবো, 6। এখন আমি x এর মান যদি 2 বসাই, আমি সবসময় চেষ্টা করব মানগুলাকে পূর্ণ সংখ্যা আনতে, মানে ভগ্নাংশ না আনলেই অঙ্কগুলাতে ভালো, ভগ্নাংশ আনলে যে গ্রাফটা করা যাবে না ব্যাপারটা তা না। তোমরা যখন আর একটু বড় ক্লাসে উঠবা, ইন্টারমিডিয়েট বা 9-10-এ যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে এই ব্যাপারটা সম্পর্কে আর একটু ক্লিয়ার হবা। চেষ্টা করবা তোমরা এখানে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করার জন্য। তো 11-র সাথে যদি আমি হচ্ছে এখানে 2 যোগ করি, দেখো 11-র সাথে 2 যোগ করলে কত হবে, 13, 13-কে তো আমি 2 দিয়ে ভাগ দিতে পারছি না, তার জন্য আমি 2 সংখ্যাটা আমি নিব না। 2 সংখ্যাটা নিয়েও কিন্তু কাজ করে গ্রাফ করা যাবে, আমি কিন্তু বলি নাই গ্রাফ করা যাবে না। তারপরে এখন দেখো আমি এখানে 3 নিলাম, তাহলে 11-র সাথে 3 যোগ করলে কত হবে, 3 যোগ করলে হবে 14, তার মানে আমি x এর মান এখানে কত নিছি, 3, তার মানে 11-র সাথে 3 যোগ করলে কত হবে, 14। এখন 14-কে 2 দিয়ে ভাগ করলে আমি কত পাবো, 7 দুগুণে 14। এখন তোমাদের মনে প্রশ্ন হইতেছে, ম্যাডাম আপনি শুধু আপনি প্লাস মান দিয়ে নিতেছেন, একটা মাইনাস মান দিয়ে নেন। হ্যাঁ, মাইনাস মান দিয়ে নিলেও কিন্তু অঙ্কটা হবে। এখন এক্স এর মানটা আমি ধরলাম -1, এক্স এর মান কত ধরলাম, -1, এক্স এর মান -1 ধরাতে দেখো 11 থেকে 1 বিয়োগ করলে আমি কত পাবো, 10, 10-কে 2 দিয়ে ভাগ করলে আমি কত পাবো, 5। এখন তোমাদের আরেকটা মান নেই, 3-এর পরে এখন আমি নিলাম হচ্ছে 5, 5-এর সাথে 11 যোগ করলে কত হবে, 16, 16-কে 2 দিয়ে ভাগ করলে আমি কত পাবো, 8। আবার এখানে আমি 7 নেই, 7-এর সাথে 11 যোগ করলে পাবো কত, 18, 18-কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 9 2 18, ঠিক আছে। তার মানে আমি এখানে কয়টা মান নিছি, সবাই খেয়াল করে দেখো, 5টা মান নিছি, সবাই এতটুকু তুলে নাও।
এখন খেয়াল করে দেখো সবাই, এখন আমি 2 নম্বর সমীকরণে চলে যাচ্ছি। তার মানে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণটা আমার ছিল এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ছিল -2, বা লিখতে পারি আমি এখানে -y ইজ ইকুয়াল টু -2 -x, বা লেখা যায় -y সমান মাইনাস কমন নিলে হবে কত, 2 প্লাস এক্স, বা y সমান কত লিখতে পারি, 2 প্লাস এক্স। এখন এই লাইনটা লিখবো, x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। এখন আসো, এখন এখানে এটা কিন্তু সোজা, x এর মান যদি আমি 1 বসাই তাহলে 1 এর সাথে 2 যোগ করলে কত হবে, 3। x এর মান যদি আমি -1 বসাই, x এর মান যদি আমি -1 বসাই, 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকবে, 1। জাস্ট আমি x এর যে মান, x এর মানটা কিন্তু আমি ইচ্ছা মতো বসাবো, আমার কিন্তু কোনো নির্দিষ্ট মান বসাইতে হবে এরকমটা না, x এর মানটা 1 নাম্বার হচ্ছে আমি ইচ্ছা মতো বসাইতে পারবো। 2 নাম্বার আমি চেষ্টা করব হচ্ছে ভগ্নাংশের, y এর জন্য কোনো ভগ্নাংশের মানটা বের না হয়। এই দুইটা জিনিস মাথার মধ্যে তোমাদের খেয়াল রাখতে হবে। এখন x এর মান যদি আমি 3 বসাই তাহলে কত হবে, 3 এর সাথে 2 যোগ করলে কত হবে, 5। x এর মানটা যদি আমি এখন 4 বসাই তাহলে 4 এর সাথে 2 যোগ করলে কত পাবো, 6। এখন x এর মান যদি আমি 7 বসাই তাহলে 7 এর সাথে 2 যোগ করলে আমি কত পাবো, 9। ঠিক আছে, আমি কিন্তু মানগুলা ইচ্ছা মতো বসাই নিছি। তার মানে এখন হচ্ছে দেখো আমি কত কত মান বসাইছি, 1, -1, 3, 4, 7 এর জন্য আমি এই এই মানগুলা পাইছি। এখন আমি কি করব, একটা গ্রাফ বোর্ডে মানগুলা বসাবো। দেখো গ্রাফ বোর্ডটা কি সবাই এখান থেকে দেখতে পাচ্ছ কিনা, আমি একটা গ্রাফ বোর্ড ম্যানেজ করার চেষ্টা করছি। এখন দেখো এখানের মধ্যে একটা গ্রাফ বোর্ড আমি কিন্তু নিলাম। এখন গ্রাফ বোর্ডটা নেওয়ার পরে সবসময় মনে রাখবা গ্রাফে কয়টা অক্ষ থাকে, আমার 2টা অক্ষ থাকে, কয়টা অক্ষ থাকে, 2টা। এটাকে বলবো এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ, উপরটাকে আমরা কি বলবো, ওয়াই অক্ষ। এক্স এটা হচ্ছে ও, এটা কি, আর এটা হচ্ছে কি, এক্স প্রাইম, এক্স ও এক্স প্রাইম, আর এটা হচ্ছে কত আমার, ওয়াই ও, এটা হচ্ছে কি নাম দিব আমি, ওয়াই প্রাইম। এখানে পেন্সিল দিয়ে আগে হচ্ছে এভাবে করে দুইটা দাগ দিতে হবে, একটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এভাবে লম্ব বরাবর একটা আমি দাগ দিব, সেটার নাম হচ্ছে কি, ওয়াই ও ওয়াই প্রাইম। দেখো এতটুকু ক্লিয়ার হও সবাই, একটা গ্রাফ কাগজ সবাই নিবা, গ্রাফ কাগজ নেওয়ার পরে কি করবা, গ্রাফের অক্ষ বরাবর, কিছু কিছু গ্রাফে দেখবা তোমাদের গ্রাফে 5 ঘর বরাবর একটু গাঢ় দাগ থাকে, কিছু কিছু গ্রাফে 10 ঘর বরাবর কি থাকে, 10 ঘর পর পরে 10 ঘরের মাথায় একটা গাঢ় দাগ থাকে। তো আমি যে গ্রাফটা বোর্ডটা আজকে ম্যানেজ করছি সেখানে হচ্ছে প্রতি 5 ঘর পর পর একটা গাঢ় দাগ দেওয়া আছে। ঠিক আছে, তার মানে কয় ঘর পর পর এখানে দেওয়া আছে, 5 ঘর। আমি এখানে 2টা অক্ষ নিলাম, মেইন কথা হচ্ছে আমি এখানে 2টা অক্ষ নিছি, প্রথম অক্ষটার নাম এক্স ও এক্স প্রাইম, তোমার হাতের ডান দিক থেকে শুরু হবে, কোন দিক থেকে, ডান দিক থেকে, ডান দিক থেকে আমি যাবো এক্স ও এক্স প্রাইম, তারপরে ওয়াই ও ওয়াই প্রাইম। ঠিক আছে, এখন দেখো প্রথম যখন আমি যে ঘরটা নিছি সেই ঘরে প্রথম 1 নম্বর সমীকরণটাতে যাও, তখন আমি কি কি বিন্দু নিয়ে কাজ করছি, 1। দেখো এটা হচ্ছে কত, এই ঘরটাকে দিলাম আমি 5, এই ঘরটাকে আমি কত দিলাম, 10। এই ঘরটা তাহলে আমার কত হবে, -5, ওয়াই এর নিচের অক্ষ গেলে এটা কত হবে, 10। প্রত্যেকটা ঘর কত করে, প্রত্যেকটা ঘরের মান আমার 1 করে, এখানে প্রত্যেকটা ঘরের মান কত করে আছে আমার, এখানে 1। তার মানে এটা হচ্ছে
পাঁচ, এটা হচ্ছে কত আমার? দশ। এটা হচ্ছে মাইনাস পাঁচ, এটা হচ্ছে কত আমার? মাইনাস দশ। এক্স এর মান এই দিকে গেলে প্লাস, এই দিকে গেলে কি হবে? মাইনাস। ওয়াই এর মান উপরের দিকে গেলে হবে কি? প্লাস। আর নিচের দিকে গেলে হবে কি? মাইনাস। এটা সবাই একটু খেয়াল করো, এক্স এর মান এই ঘর বরাবর আমার কত হবে? সবসময় পজিটিভ বা প্লাস। আর এক্স এর মানটা বাম দিক বরাবর গেলে আমার কি হবে? নেগেটিভ বা মাইনাস। মানে আমাদের হাতে ডান হাত বাম হাত আছে না, ডান হাতে তো আমরা খাই, এটা প্লাস, আর বাম হাতটাকে আমরা কি ধরে নেব? মাইনাস। আবার ওয়াই অক্ষে উপরের দিকে গেলে প্লাস, নিচের দিকে গেলে কি? মাইনাস। মনে আছে আমি তোমাদের আরেকদিন ক্লাসে বলছিলাম এইখানে এক্স অক্ষের মানগুলা ভুজ এবং কোটি হচ্ছে প্লাস প্লাস চতুর্ভাগে, এটা যদি প্লাস প্লাস হয় এটা হবে কি আমার? মাইনাস মাইনাস মান। আর এটা কিন্তু দেখানোর দরকার নাই, প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটা আমি তোমাদের বুঝানোর জন্য বলছি। এটা যদি আমার এটা কি হবে? মাইনাস প্লাস হবে, আর এটা কি হবে? প্লাস মাইনাসের ঘর। এটা বুঝানোর জন্য আমি তোমাদের এখানে দিছি। এখন দেখো প্রথম ঘরটাতে আমার কত আছে? ওয়ান সিক্স। তার মানে প্রথম ঘরে এক্স এর মান আসছে কত? ওয়ান। আর ওয়াই এর মান আসছে কত? সিক্স। তার মানে এটা হচ্ছে আমার জিরো বিন্দু, জিরো বা ও বিন্দু। এখানে হচ্ছে এক্স এর মানও জিরো হবে এবং ওয়াই এর মানও কি হবে? জিরো হবে। আমার সবসময় যখন আমি কোনো বিন্দুর কাজ করব সেটা আমার এই বিন্দুটা থেকে শুরু হবে। কোন বিন্দু থেকে শুরু হবে? এই যে দেখো, এই যে এই বিন্দুটা আছে না, এই বিন্দুটা থেকে আমার শুরু হবে, ও ও বিন্দু থেকে আমার কি হবে? শুরু হবে। এখন খেয়াল করে দেখো, প্রথম আমার মানটা কি ছিল? ওয়ান সিক্স। তার মানে এক্স এর মান প্রথমটা হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টা কত আমার? ওয়াই এর মান। তার মানে ওয়ান সিক্স, ওয়ান হচ্ছে কার মান আমার? এক্স এর। তার মানে এখান থেকে এক্স এর মান কত? ওয়ান, এক ঘর গেছে। তারপর হচ্ছে বলছে সিক্স, এক ঘর যাওয়ার পরে এখন সিক্সটা বলতো প্লাস না মাইনাস? প্লাস। এর জন্য কি হবে আমার? উপরের দিকে যাবে, এক দুই তিন চার পাঁচ ছয়। তার মানে দেখো এখানের মান তাইলে আমার আসলো কত? ওয়ান। এটার মান আসলো কত? সিক্স। এটার মান আসছে কত? ওয়ান। এটার মান আসছে কত? সিক্স। তারপরে হচ্ছে মাইনাস ওয়ান, আর হচ্ছে কত? ফাইভ। দেখো আমি বলছিলাম এক্স এর মান এই দিকে হচ্ছে প্লাস, আর এই দিকে গেলে কি হবে? মাইনাস। তার মানে মাইনাস ওয়ানটা কি আমি এদিকে নিতে পারবো? নিতে পারবো না। মাইনাস ওয়ানটাকে আমার এই ঘর বরাবর নিতে হবে। তার মানে যখন আমার এক্স এর মান মাইনাস ওয়ান আসছে, তখন আমার ওয়াই এর মান আসছে কত? ফাইভ। তার মানে এখানে হচ্ছে আমার মাইনাস ওয়ান, এখান থেকে পাঁচ ঘর যায়, এক দুই তিন চার পাঁচ। তার মানে এই ঘরে মাইনাস ওয়ান, এটা হচ্ছে কত? ফাইভ। এটা কিন্তু ফাইভ এর ঘর অলরেডি আছে, পাঁচ, এটা হচ্ছে দশ নম্বর ঘর। খেয়াল করো এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান, আর ওয়াই এর মান আসছে কত আমার? ফাইভ। এখান থেকে একটু হচ্ছে মাইনাস ওয়ান, আর যখন ফাইভ বলছে, ফাইভ বললে কি হবে? আমি প্লাসের মান, তো প্লাসের মান হলে উপরের দিকে যাব, আর যদি আমার মাইনাসের মান আসতো তাহলে আমি কোথায় যেতাম? এই বরাবর নিচের দিকে যাইতাম। উপরের দিকে যাই তাহলে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর। তারপরে হচ্ছে আরেকটা মান আসছে আমার তিন, এক্স এর মান আসছে যখন তিন, এক্স এর মানটা তিন, তার মানে প্লাস মান। তিনের আগে চিহ্ন নাই, তার মানে এটা হচ্ছে কি আমার? প্লাস। তার মানে এক ঘর, দুই ঘর, তিন ঘর, তখন আমার ওয়াই এর মান আসছে সাত। তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তার মানে আমার ওয়াই এর মান আসছে কত? এক্স এর মান যখন তিন, তখন ওয়াই এর মান আসছে কত? সাত। গেলাম এভাবে বিন্দুগুলো কিন্তু আমাকে লিখে দিতে হবে। তারপরে যখন আমার এক্স এর মান আসছে পাঁচ, দেখো এক দুই তিন চার পাঁচ, এক্স এর মান যখন পাঁচ আসছে, তখন আমার ওয়াই এর মান আসছে কত? আট। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, একটু হালকা করে লিখি, আট। তার মানে আট যখন আসছে, তার মানে যখন ফাইভ, তখন আসছে কত? এইট। এখন দেখো আমার এক্স এর মান আমি ধরে নিছি নাইন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয় এখানে, তখন আমার ওটার মান আসছে কত? সাত। এক্স এর মান এখন আমি কত নিব? নয় নিব না, আমি এক্স এর মান নিব সাত, ওইখানে ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তার মানে আমার তখন ওয়াই এর মান আসছে কত? নয়, এক। এই যে সাত কিন্তু এখানে আসছে, তার মানে উপরের দিকে যাব এখন আমি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়।
তার মানে এক্স এর মান যখন 7 তখন আমার ওয়াই এর মান আসছে কত 9 তার মানে আমি বিন্দু কয়টা বসাইছিলাম আমি 5টা বিন্দু কয়টা বসাইছিলাম দেখো আমি 5টা বিন্দু কিন্তু আমার সেট করা হয়ে গেছে এখন আমি কি করব 5টা বিন্দু বসানোর পরে একটা এখন আমি রেখাগুলোকে যোগ করে দিব দেখো আমি কিন্তু এই বিন্দু বরাবর রেখাগুলোকে কি করে দিলাম যোগ করে দিলাম 1 2 3 4 5টা বিন্দু কিন্তু আমার হয়েছে তার মানে যখন আমি এগুলো যোগ করছি সব সময় চেষ্টা করব স্কেল দিয়ে যোগ করার জন্য তখন আমার কি হলো আমরা কি পাইছি একটা সরল রেখা পাইছি তার মানে এই যে এতক্ষণ ধরে যে আমি কাজটা করছি একটা রেখা বের করলাম একটা একটা সমীকরণ বের করলাম বিন্দুগুলো বসাইলাম তার মানে সমীকরণটা কি ছিল একটা সরল রেখা সমীকরণ দেখো বিন্দুগুলো যখন আমি বসাইলাম তখন কি আমার কোনো বাঁকা রেখা বের হয়েছে বাঁকা রেখা কিন্তু বের হয় না এটা কি বের হয়েছে সরল রেখার সমীকরণ তার মানে এটা কয় নম্বর সমীকরণের লেখচিত্র হয়েছে এটা 1 নম্বর সমীকরণের লেখচিত্র হয়েছে এখন চলো আমি 2 নম্বর সমীকরণে চলে যাই 2 নম্বর সমীকরণে প্রথমে বলছে কি 3 এবং 5 দুই নম্বরে এক্স এর মান প্রথমে আসছে কত আছে এক্স এর মান প্রথমে আমি দিছি 1 এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান কত হবে 1 2 3 তার মানে এক্স এর মান 1 ওয়াই এর মান কত আসছে 3 তারপরে এক্স এর মান -1 এক্স এর মান -1 হলে কোন দিকে যাবে এই দিকে -1 যখন হয়েছে তখন ওয়াই এর মান কত আসছে 1 তাহলে মানে 1 হলে কোথায় যাবে উপরের দিকে তার মানে এক্স এর মান -1 আর ওয়াই এর মান কত হয়েছে 1 তারপরে যখন এক্স এর মান হচ্ছে 3 তার মানে 3 গুণ দিকে যাবে বলো তো এই দিকে যাবে 1 2 3 এক্স এর মান যখন 3 ওয়াই এর মান তখন আসছে কত 5 1 2 3 4 5 এক্স এর মান 3 ওয়াই এর মান কত হবে 5 যেই ঘরে আমি এক্স এর মান নিব সেই ঘর থেকেই আমাকে ওয়াই এর মানটা নিতে হবে শুরু থেকে কিন্তু আমি নিব না ধরো এক্স এর মান 3 তার মানে 1 2 3 তারপরে ওই যখন এক্স এর মান 3 হয়েছে তখন ওয়াই এর মান কত আসছে 5 এর জন্য আমি উপরের দিকে চলে গেছি 5 যেহেতু প্লাস এর মান 1 2 3 4 5 ঠিক আছে তারপরে আমার এক্স এর মান নিয়েছি আমি 4 তার মানে এক্স এর মান 4 1 2 3 4 যখন 4 নিছি তখন আমার ওয়াই এর মান আসছে 6 1 2 3 4 5 6 তার মানে এক্স এর মান যখন 4 নিছি ওয়াই এর মান আসছে কত 6 এখন এক্স এর মান নিছি আমি 7 5 6 7 তখন আমার ওয়াই এর মান আসছে কত এই যে এইখানে বিন্দুটা তার মানে হচ্ছে একটা ঘরে আমি দেখলাম দুইটা সমীকরণের একটা কমন বিন্দু আছে এখন দেখো আমি এটা যোগ করি দেখো এখন আমি যখন এই দুইটা রেখা যোগ করলাম দুইটা রেখা যোগ করার পরে আমি কি পাইলাম একটা কমন বিন্দু কিন্তু পেয়ে গেলাম কমন বিন্দুটা আমার কত এই যে এই বিন্দুটা দেখো এই বিন্দুটার নাম দিব কি আমি এ এই বিন্দুটার নাম কি দিব আমি এ এইটা দুই ঘরের মধ্যে আছে ঠিক আছে দেখো এখন আমি বের করি কিভাবে এটা বের করব দেখো এক্স এর মান 1 2 3 4 5 6 7 এক্স এর মান 7 এখন আমি উপরের দিকে যাই 1 2 3 4 5 6 7 8 9 তার মানে ওয়াই এর মান কত হয়েছে 9 তার মানে এ বিন্দুটাতে হচ্ছে কি দুইটা সরল রেখা সিদ্ধ হয় বা দুইটা সমীকরণে সিদ্ধ হয় মানে এই দুইটা মান দিয়ে হচ্ছে কি দুইটা সমীকরণ যায় আর এখানের মধ্যে প্রথম মানটাকে কি বলা হবে ভুজ আর দ্বিতীয় মানটাকে কি বলা হবে কোটি তার মানে হচ্ছে ভুজ হচ্ছে 7 কোটি হচ্ছে কত 9 এখন দেখো সবাই অঙ্কটা সবাই এতটুকু তুলে নাও আমি বাকিটা করে দিচ্ছি এখন আরো অনেক কিছু লেখা বাকি আছে
সবাই কি এতটুকু তুলছো? এটা তুলে নাও, গ্রাফ পেপার এটা তুলে নাও। এখন দেখো, এটা দামাই ফেললাম, এখন ছক কাগজটাতে আঁকার পরে আমাদের কিছু লেখা লিখতে হবে, সেই লেখাটা আমি এখন লিখে দিই। লিখতে হবে, মনে করি মনে করি এক্স ও এক্স প্রাইম ও ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম হচ্ছে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে কি হবে ওয়াই অক্ষ, এবং ও হচ্ছে কি আমার মূল বিন্দু। এখন আমি কি করছি, প্রত্যেকটা এক ঘরকে আমার ছক কাগজে প্রত্যেকটা ঘরগুলো দেখবা বর্গের মতো দেখতে, কিসের মতো দেখতে, বর্গের মতো দেখতে। আমি প্রত্যেকটা এক ঘরকে আমি এক করে নিয়েছি, তার মানে উভয় অক্ষের, তোমরা যদি আরো বেশি করে নিতে চাও কোনো সমস্যা নাই, নেওয়া যাবে, কিন্তু সেটা লিখতে হবে। ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরি। এখন ছক কাগজে কোন কোন বিন্দুগুলো আমি বসাইছি, এখানে 1, 6, -1, 5, 3, 7, সেভেন, নাইনটা আলাদা বিন্দুগুলো স্থাপন করে যোগ করলে 1 নং সমীকরণের লেখচিত্র পাওয়া যাবে। আবার কোন কোন বিন্দু গুলো বসেছে এখানে, 1, 3, -1, 1, 3, 5, 4, 6। দেখো প্রত্যেকটা ব্র্যাকেটের মাঝখানে কিন্তু আমি কমা দিচ্ছি, তোমাদের অবশ্যই কমাটা দিতে হবে। আচ্ছা, সাদা
ভুজ হচ্ছে 7, কোটি হচ্ছে 9। আচ্ছা, তার মানে হচ্ছে নিম্ন সমাধান কত হবে? 7, 9। তোমাদের আজকের এই পর্যন্তই হচ্ছে আমার এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। তোমরা ভালো থাকবা এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো আশা করি বাসায় অনুশীলন করবা। সবাই নিজের যত্ন নিবা। আল্লাহ হাফেজ।